ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নো বলে নজির গড়লেন ভারতীয় তরুণ বোলার আর্শদীপ সিং। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাঁচটি নো বল করে বসলেন আর্শদীপ, তার মধ্যে রয়েছে নো বলে হ্যাট্রিকও। ম্যাচের দ্বিতীয় ওভারে পরপর তিনটি নো বল করেন তিনি, যা এর আগে কোনো ভারতীয় বোলার করেননি। আবার সেই ওভারের শেষ বলেই আবার নো বল করে বসেন আর্শদীপ, তার শেষ ওভারে গিয়েও নো বল করেন তিনি। সব মিলিয়ে তিনি এক ম্যাচে মোট পাঁচটি নো বল করেন, যার জেরে একটি উইকেটও নষ্ট হয়েছে তার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আর্শদীপের এই কীর্তি হারিয়ে দিয়েছে লঙ্কা বাহিনীদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। আর্শদীপ এতগুলি নো বল না করলে শ্রীলঙ্কাকে হয়তো 200 রানের মধ্যে আটকে দেওয়া কাজ যেত, কিন্তু আর্শদীপের এই বোলিং দেখে মাঠেই ক্ষোভ উগড়ে দেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে শুধু আর্শদীপ নন, উমরান মালিক ও শিবা মাবিও নো বল করেছেন, কিন্তু আর্শদীপের এই কীর্তিটা সকলের নজর কেড়েছে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ম্যাচ শেষে জানান, এই ভুলগুলি বারবার করা যায় না, এটা আন্তর্জাতিক ক্রিকেট। প্রসঙ্গত, আর্শদীপের এই পাঁচটি নো বলের কীর্তি তার একার নয়, আইসিসি অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে পাঁচটি নো বলের কীর্তি রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হ্যামিশ রাদারফোর্ডের। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের এই উদীয়মান ক্রিকেটারের এই পারফরমেন্স দেখে হতাশ অধিনায়ক থেকে প্রাক্তন ক্রিকেটাররা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।